আমি এখন জনি সাহেবের সততা টেস্ট করব, উনি সৎ কিনা সেটা জানার চেষ্টা করব। আচ্ছা জনি সাহেব, আপনি কি সৎ? অবশ্যই আমি সৎ, আমি 100% সৎ। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই সৎ। এই যে আমার মা, ইনি কিন্তু আমার সৎ মা, আমার বাবার দ্বিতীয় পক্ষ। আর এই লোকটাকে দেখছেন, এই লোকটা আমার সৎ মামা। তোমার ফ্যামিলি, তোমার সবাই সৎ, তোমার আপন কেউ নেই? সমস্যা নেই আপা, আপনাদের মেয়ে আমাদের ঘরে গেলে সুখেই থাকবে। যদিও ও আমার সৎ ছেলে, তবে আমি ওকে ছেলের মতো করেই বড় করেছি। আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে হলে আপনাদের মেয়েকে অনেক সময় দিতে পারবে, আর আমার ছেলে যেহেতু ব্যবসা করে কোনো সমস্যা হবে না এদিক থেকে। জি, আমার মা ঠিক বলেছেন, আমি আমার অফিসের আমি নিজেই বস, ছুটির কোনো প্রবলেম হবে না। আমি ওকে নিয়ে দেশে বাইরে ঘুরতে যেতে পারবো, আর আমি যথেষ্ট নম্রভদ্র, এটা ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। আসলে জন্ম দিলেই তো শুধু মা হয় না, তোমার সৎ মা যে তোমাকে যথেষ্ট স্নেহ মমতা দিয়ে বড় করেছেন সেটা বুঝতে পেরেছি। তোমাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আমার মেয়েটাকে কি তোমার পছন্দ হয়েছে? জি, আর সবচেয়ে বড় কথা, আমার মা মামার দুজনের পছন্দ হয়েছে, আর ওনারা যেটা পছন্দ করবে সেখানে আমি রাজি।